গেছে যে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। তবে মুহাম্মদ ইবনু আব্দুহু আল হাওদালি, যার মধ্যে ইমাম মাহদীর 75টি আলামত সমান তালে পাওয়া যাচ্ছে, সেই যুবকের নাম মুহাম্মদ ইবনে আব্দুহু আল হাওদালি। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, তারও নাম মুহাম্মদ। ইমাম মাহদীর বাবার নাম আবদুল্লাহ, তারও বাবার নাম আব্দুহু বা আবদুল্লাহ। ইমাম মাহদীর গ্রামের নাম কারা, তারও গ্রামের নাম কারা। ইখরুজুল মাহদি মিন ক্বরিয়া ইউকালু লাহা কারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদি একটি গ্রাম থেকে আসবেন ইয়ামানের, যেই গ্রামের নাম হবে কারা। মুহাম্মদ ইবনে আব্দুহু আল হাওদালি, তার গ্রামের নাম ওই কারা, এবং তার মায়ের নাম হবে আমি আমেনা। মোটেও গায়েব জানেন না, আল্লাহ গায়েব জানেন, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা এই গায়েবি খবরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। তিনি যেভাবে বলে গেছেন, সেই ম্যাপ রোড মাপচিত্র মানচিত্র দেখেই আমরা বলছি। এটা হতে পারে নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা 99, হওয়ার সম্ভাবনা 99, না হলে সরকার কেন তাকে জেলে দিল? ওকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে দেখতে এমন কেন? তোমার বাবার নাম আব্দুল্লাহ কেন? তোমার মায়ের নাম আমিনা কেন? তোমার গ্রামের নাম কারা কেন? তারপরে তোমার কপাল, তোমার সব কিছু ইমাম মাহদীর সাথে বনতেছে কেন? আরে বাবা, আমার কি দোষ, ওর কি দোষ? যাই হোক, ইনশাআল্লাহ এই বিশ্ব শাসক জাতি আবার এক হবে, এক হবে আবার। মুসলিম উম্মার ঐক্য এবং এখন সময়ের দাবি। যদি কোনো মুসলমান মনে করেন যে আমি এক গ্রুপ, আমার দেশে অন্যান্য মুসলিমরা আরেক গ্রুপ, তারা আর আমি এক না, তারা আর আমি কি না, এক না, আহলে হাদিস আলাদা, হানাফি আলাদা, হাম্বলি আলাদা, সাফি মালিকি এরা আলাদা, সালফি আলাদা, অমুক ওরা আমার ভাই না, শুধু আমি আমরা, আমরা এক দল, ওরা আরেক দল। আজকাল তো এই দলাদলি, দলীয় কনসেপ্ট, গ্রুপিং কনসেপ্ট আমাদের মধ্যে আছে না নাই? আছে। মুসলমান যদি নিজেকে এক উম্মা মনে না করে, আলাদা মনে করে, পৃথক মনে করে, ফেরকা ফেরকা মনে করে, গ্রুপ গ্রুপ মনে করে, অন্য গ্রুপের সাথে আমি মিলবো না, মিশবো না, তারা আমার সাথে মিশতে পারবে না, এমন মনে করে, তাহলে পরিণতিটা কি হতে পারে? কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে কি বলেছেন? তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 100। কোন সূরা? আলে ইমরান আয়াত নম্বর কত? 100। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগে আউস খাজরাজ দুই গ্রুপ, তারা শত শত বছর থেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ইমান আনলো,
মুসলিম হলো। আল্লাহ নবী আওস খাজরাজের শত বছরের যুদ্ধ বিগ্রহ সব পদতলে পিষ্ট করে তাদেরকে ভাতৃত্ব বোধে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন, ঠিক নয় কি? তারা ভাই ভাই হলো। কেমন ভাই? ইয়ারমুকের যুদ্ধে এই মানুষগুলি, তারা যারা সৈনিক হয়ে গিয়েছিল, যুদ্ধে আঘাত খেয়ে মুমূর্ষ অবস্থায় পড়ল, পানি পানি করে চিৎকার দিল। পানি যখন তার কাছে নেওয়া হলো, ওই সময় আরেক ভাই পানি বলে চিৎকার দিল। সে বলল, ওর কাছে নিয়ে যাও, তার হয়তো অনেক বেশি কষ্ট, তাকে রেখে আমি এই পানি পান করতে পারবো না। বাধ্য হয়ে তার কাছে পানি নেওয়া হলো। সে যখন মুখে পানি নেবে, আরেক মুসলিম, আহত মুসলিম পানি বলে চিৎকার দিল। এই দ্বিতীয় জনে বলল, আমার ভাইকে পানি নিয়ে দাও, আমি এই পানি পান করব না। তার কাছে যেতে যেতে দেখা গেল সে শহীদ হয়ে গেল। আসলো প্রথম জনের কাছে, সেও শহীদ হয়ে গেল। আসলো তৃতীয় জনের কাছে, সেও প্রাণবায়ু বিসর্জন দিয়ে দিল, কেউই নাই। কতটা ভাতৃত্ব বোধ সাহাবায়ে কেরামদের মধ্যে! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তৈরি করেছিলেন।